শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় গড়ে উঠেছে ক্রিকেট ক্যাফে। শুধু ক্যাফে নয়, ক্রিকেট মিউজিয়াম বললেও ভুল হবে না। তবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাস সেখানে শোভা পেলেও নেই শ্রীলঙ্কার ক্রিকেটের বর্ণাঢ্য কোনো ইতিহাস। কলম্বো থেকে শুভদেব রাতের রিপোর্ট। ইংল্যান্ড থেকে কলম্বোতে ঘুরতে এসেছেন সিয়ন ও মেলেজুটি, দুজনই ইংল্যান্ড ক্রিকেটের ভক্ত। কলম্বোতে ক্রিকেট ক্যাফের নাম শুনে তারাও দর্শন করতে এলেন, ঘুরে দেখলেন ইংল্যান্ড ক্রিকেটের অতীত। আমি ক্রিকেট খুব পছন্দ করি, ইংল্যান্ডের ম্যাচ হলেই সেখানে চলে যাই। আমার প্রিয় ক্রিকেটার জো রুট, জস বাটলার, জোফ্রা আর্চার, আমি বিশ্বকাপের খেলাও দেখতে যাব। শুনলাম এখানে ক্রিকেট ক্যাফে রয়েছে, তাই দেখতে চলে এলাম। ইংল্যান্ড যখন 2019 সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল আমি তখন স্টেডিয়ামে ছিলাম। তোমাদের নাকি এবার বিশ্বকাপে শিরোপা জয়ের ভালো সম্ভাবনা রয়েছে, আমরাও বিশ্বকাপ জিততেই যাব। শুধু ইংল্যান্ড নয়, অস্ট্রেলিয়ার সোনালী অতীতও শোভা পেয়েছে এখানে। অজি স্পিনার শেন ওয়ার্ন কিংবা সর্বকালে সেরা ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের অতীতও দেয়ালে ছবি হয়ে ঠাঁই পেয়েছে। বাংলাদেশ দলের পতাকাও দেখা গেল, সঙ্গে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দূরত্ব তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটার সাপোর্টার সংগঠনের প্রেসও তারা সযত্নে সাজিয়ে রেখেছেন। কিছুদিন আগে ডেভিড বুন এখানে এসেছিলেন, মাহেলা মুরালি সাঙ্গাকারা মাঝে মাঝে আসেন, সাকিব মুশফিক লিটনকেও আমরা আমন্ত্রণ জানাতে চাই। এখন শুনলাম মুশফিক আর আসবে না, সে আসলে আমি দেখা করতাম। খাবারের মেনুও সাজানো হয়েছে ক্রিকেটারদের নামে, এমনকি স্টেডিয়ামের নামও রয়েছে খাবারের মেনুতে। দ্য ক্রিকেট ক্যাফে 1996 সালে গড়ে উঠেছে রেস্টুরেন্ট। ক্রিকেটারদের ভালো লাগা আর ভালোবাসার অনেক স্মৃতি জমানো রয়েছে এখানে। দেশের বাইরে থেকেও অনেকে আসেন শুধু খাওয়ার জন্য নয়, এসব স্মৃতিগুলো একবার নিজ চোখে দেখে যেতে। শুভদেবনাথ, নিউজ 24, কলম্বো, শ্রীলঙ্কা।